আজকের গল্প ভগবান বিষ্ণুর মর্তে জন্মগ্রহণ করার প্রতিজ্ঞা। অনেক অনেক বছর আগেকার কথা, মাতা বসুমতী ছদ্মবেশী অত্যাচারী এবং অহংকারী অসংখ্য অসুরের দুষ্ট কাজে খুব কষ্ট পাচ্ছিলেন। সে কষ্ট সহ্য করতে না পেরে মাতা ধরিত্রী গাভীর রূপ ধারণ করে ভগবান ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। করুণ স্বরে কান্তে কান্তে মাতা ধরিত্রী ব্রহ্মাকে তার সমস্ত দুঃখের কাহিনী বর্ণনা করলেন। ব্রহ্মা তার দুঃখে ব্যথিত হয়ে বললেন, বৎস, এই সংকটে কেবল একজনই তোমাকে সাহায্য করতে পারেন, তিনি স্বয়ং নারায়ণ। আমরা সকলে তার শরণ নেব। ব্রহ্মার কথা মতো ভগবান শিবকে নিয়ে তারা বিষ্ণুর আলয়ে উপস্থিত হয়ে প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন। ধ্যানরত অবস্থায় তিনি অন্তরে ভগবান বিষ্ণুর কণ্ঠস্বর শুনতে পেলেন। ব্রহ্মা তার ধ্যান ভেঙে জেগে উঠে অন্যান্য দেবতাদের বললেন, নারায়ণের কথা শ্রবণ করো, আমি ধ্যানে সে কথা শুনেছি। মাতা ধরিত্রীর দুঃখ যন্ত্রণার কথা ভগবান বিষ্ণুর অজানা নেই। তিনি স্থির করেছেন দেবকী এবং বসুদেবের পুত্ররূপে মর্তে আবির্ভূত হবেন। তোমাদের সকলকে মর্তের যদুবংশে জন্ম নিতে হবে এবং তিনি যতদিন পৃথিবীতে থাকবেন তোমরাও ততদিন সেখানে তাকে সাহায্য করবে। ব্রহ্মার কথা শুনে মাতা বসুমতী ও অন্যান্য দেবগণ আশ্বস্ত হয়ে তাদের নিজ নিজ বাসস্থানে ফিরে গেলেন। বসুদেব ও দেবকীর বিবাহ। ভগবান বিষ্ণু কথা দিয়েছেন তিনি বসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু কারা এই দেবকী ও বসুদেব? এই যুগে দ্বাদব নামে একটি বংশ ছিল, এই রাজা যদুর বংশধর। যদুদের প্রভু ছিলেন সুর, তার রাজ্যে দুভাগে বিভক্ত ছিল মথুরা ও সুরসেনা। উগ্রসেন ও দেবক নামে দুই ভাই ছিল। উগ্রসেন ছিলেন মথুরার রাজা, তার একটি মাত্র পুত্র সন্তান, নাম কংস। অপর ভাই দেবকের একটি কন্যা, তার নাম দেবকী। কংসের নিজের কোনো বোন ছিল না, তাই তিনি দেবকীকে খুবই স্নেহ করতেন। বসুদেব নামে যদুপতি সুর একটি পুত্র ছিল, তার সঙ্গে দেবকীর বিবাহ স্থির হয়। বিবাহের উৎসবের শেষ হবার পর বসুদেব নববধূকে নিয়ে বাড়ি ফেরার উদ্যত হলেন। কংস মহা সমারোহে এই যাত্রার আয়োজন করলেন। সোনার তৈরি 100 রথ, 400 হাতি এবং বিশাল এক সেনাবাহিনীর প্রহরায় বড় বধূকে নিয়ে যাবার ব্যবস্থা হল। কংস তার বোনকে খুব ভালোবাসতেন, তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে ভেবে তিনি খুবই কাতর হলেন। দেবকী ও বসুদেব যে রথে চড়ে যাবেন, কংস সেই রথের কাছে গিয়ে সারথিকে নেমে আসতে বললেন এবং নিজে সারথি হয়ে বসলেন। ব্রণের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি নিজের হাতে লাগাম ধরে রথ চালাতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দেববাণী শুনতে পেলেন, ওহে মূর্খ, যে নারীকে তুমি এখন তোমার রথে চড়িয়ে নিয়ে যাচ্ছ তার গর্ভের অষ্টম সন্তানটি তোমাকে বধ করবে। কংস ভয়ে শিউরে উঠলেন, সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে বলগা ছেড়ে দিলেন। তারপর বাঁ হাতে তিনি তার বোনের প্রতি স্নেহবশত তার রথের যে সারথি হতে চেয়েছিলেন সে হাতি তার বোনকে মর্তে উদ্যত হলেন। কিন্তু যে মুহূর্তে শুনলেন এই বোনের জন্য তার জীবন বিপন্ন হবে, তার সমস্ত বোনের প্রতি মায়া অন্তর্নিহিত হল। কংস বজ্রকণ্ঠে দেবকীকে বললেন, তুমি পাপী অসি, তোমাকেই কি না আমি এত স্নেহ করতুম? তুমি আমার হত্যাকারীর জননী হতে চলেছ, আমি দেখে নেব কেমন করে তা সম্ভব হয়। এই মুহূর্তে আমি তোমাকে বধ করব, তাহলে আর আমার কোনো ভয় থাকবে না। বসুদেব কংসকে শান্ত করে দেবকীকে রক্ষা করার জন্য বললেন, আপনার বোনের সবেমাত্র বিবাহ হয়েছে, এই সময় কি করে আপনি তাকে বধ করার কথা ভাবতে পারলেন? দেবকী আপনার বোন, আপনার অপার স্নেহের পাত্রী, আমার কথা শুনুন, তার প্রতি সদয় হন, তাকে প্রাণে মারবেন না। কিন্তু বসুদেব কংসের কথায় রাগ প্রশমিত হলো না, তিনি অন্য উপায়ে তাকে সংযত করার চেষ্টা করলেন। তিনি কংসকে বললেন, আপনি আমার প্রিয়জন, তাই আপনাকে বলছি, যে দেববাণী শুনেছেন সেজন্য আপনার ভগ্নীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার ভয় যে তার পুত্র আপনাকে বধ করবে, আমি শপথ করে বলছি তার প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমি আপনার হাতে তুলে দেব।
বসুদেবের এই শপথ বাক্য শুনে কংস আশ্বস্ত হলেন। তিনি দেবকীকে হত্যা না করে তাকে চলে যেতে বললেন। বসুদেব কংসকে সাধুবাদ জানিয়ে নববধূকে নিয়ে নিজের বাড়িতে এলেন। যথাসময়ে দেবকে একটি সন্তান জন্মগ্রহণ দিলেন। বসুদেবের কথা দিলেন সর্বদা সে কথা রাখতেন, তাই তিনি সন্তানকে নিয়ে কংসের কাছে গেলেন এবং শিশুকে কংসের হাতে তুলে দিয়ে বললেন, এই আমার সন্তান, আমি আপনাকে কথা দিয়েছিলাম তাই একে আপনার কাছে নিয়ে এসেছি। এখন এই পশুকে নিয়ে আপনার যা ইচ্ছা হয় আপনি করতে পারেন। কংস বসুদেবের সততা দেখে মুক্ত হয়ে গেলেন। তিনি স্মিত হেসে শিশুটিকে পুনরায় বসুদেবের কোলে তুলে দিয়ে বললেন, আমি এই ফুটফুটে শিশুটাকে মেরে ফেলতে চাই না, তাছাড়া দেববাণী অনুসারে তোমার অষ্টম সন্তান আমাকে বধ করবে, কিন্তু এটি তো তোমার প্রথম সন্তান, একে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কংসের কথা শুনে বসুদেব সন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন। তবে মনে মনে তিনি এ কথাও জানতেন, কংসের মতো দুরাত্মার কথায় পুরোপুরি বিশ্বাস রাখা যায় না, যে কোনো মুহূর্তে মতিগতি বদলে যেতে পারে, তিনি শিশুটিকে মেরে ফেলতে ইতস্তত করবেন না। যাদবদের উপর কংসের উৎপীড়ন। একদা দেবর্ষি নারদ কংসের কাছে এলেন। তিনি নানা বিষয়ে কংসের কথা বলতে লাগলেন। সব শেষে বললেন, গোকুলে যারা বাস করেন তাদের অধিকাংশই দেবতা, ভগবান বিষ্ণুর আদেশে নবরূপে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে বসবাস করে অসুরদের বিনষ্ট করার জন্য। এদের নেতা হলেন নন্দ। কংস ভয়ে চমকে উঠলেন। নারণ সভাস্থল থেকে চলে যেতেই তিনি বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দী করলেন। ভাবলেন, দেবকীর বসুদেবের প্রথম সন্তানকে মেরে না ফেলেই তিনি সবথেকে বড় ভুল করেছেন। তৎক্ষণাৎ তিনি দেবকীর কাছে গেলেন, তার কোল থেকে শিশুপুত্রকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করলেন। কংস যাদবদের ঘৃণা করতে লাগলেন, নানাভাবে তাদের উপর উৎপীড়ন চালাতে শুরু করলেন। কংসের পিতা উগ্রসেন ছিলেন যাদবদের নেতা, তিনি তাকেও কারাগারে বন্দী করলেন। যাদবদের উপর কংসের অত্যাচার বেড়ে গেল, যে তারা প্রাণে বাঁচতে না পারে সেজন্য নানা জায়গায় পালিয়ে গেল। কংস একে একে দেবকীর ছয় ছয়টি সন্তানকে হত্যা করলেন। এখন সপ্তম সন্তানটি দেবকীর গর্ভে বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তম সন্তান আদিশেষ নারায়ণের অংশজাত। ভগবান নারায়ণ অনুভব করলেন এখন তার মর্তে আগমনের সময় হয়েছে। তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়ে যোগমায়াকে আহ্বান করে আদেশ করলেন, দেবী এই মুহূর্তে তুমি গোকুলে যাও, বসুদেবের দ্বিতীয়া পত্নী রোহিণীও সেখানেই থাকেন, আমার আধ্যাত্মিক শক্তি আদিশেষ দেবকীর গর্ভে অবস্থান করেছে, তুমি গোকুলে গিয়ে দেবকীর গর্ভ থেকে শিশুটিকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে তাকে স্থাপন করো, এই শিশু যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম হবে বলরাম, আমি স্বয়ং কৃষ্ণ হয়ে দেবকীর অষ্টম সন্তান রূপে পুত্র রূপে জন্ম নেব, ঠিক এই সময় তুমি নন্দ ও যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। নারায়ণের আদেশ মতো যোগমায়া দেবকীর গর্ভে সন্তানটি নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এটি এমনভাবে ঘটল যে মনে হলো দেবকীর সন্তানটি নষ্ট হয়ে গেছে। প্রতিবেশীরা সমবেদনায় কাঁদতে লাগলো। লোক মুখে কথাটা কংসের কানেও গেল। তিনি নিশ্চিন্ত হয়ে ভাবলেন, যাক এরপর দেবকী হয়তো আর অষ্টম পুত্রের জন্ম দিতে পারবে না। দেবকী মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। কিছুদিন পরে ভগবান নারায়ণ দেবকীর গর্ভে প্রবেশ করলেন। দেবকীর সারা দেহ জ্যোতির্ময় হয়ে উঠল। হবেই তো, তিনি যে দেবতাদের দেবতার মা হতে চলেছেন। দেবকীর দেহের উজ্জ্বলতায় সারা কারাগার আলোয় আলোময় হয়ে উঠল। দেবকীর দেহের জ্যোতি আর মুখের হাসি দেখে কংস ভাবতে লাগলেন, আমার চিরশত্রু নারায়ণ নিশ্চয়ই দেবকীর গর্ভে সম্মগ্রহণ করছে, কারণ এর আগে আমি কখনো তার দেহে এরকম স্বর্গীয় দীপ্তি দেখিনি। এখন আমি কি করব, আমি কি দেবকীকে হত্যা করব? কিন্তু এও তো ঠিক, সে একজন নারী, সে আমার বোন, তার উপর গর্ভবতীও, এখন তাকে হত্যা করলে সমগ্র জগৎ আমায় ছি ছি করবে। এসব কথা চিন্তা করে কংস ঠিক করলেন দেবকীকে তিনি হত্যা করবেন না। কিন্তু নবাগত সন্তানটির ভাবনা তার মনকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তিনি স্থির করলেন, কোথাও বসতে পারলেন না, বসতে গিয়েও হঠাৎ থমকে পড়লেন। তার মনে হয় তিনি যেন দেখলেন শিশুটি তারই আসনে বসে আছে। কংস নিজের মনেই বলে উঠলেন, আসনে একটি শিশু বসে আছে, আমি কি না তার উপরেই বসতে যাচ্ছিলাম, উহ কি ভয়ঙ্কর, তিনি হয়তো বিছানায় ঘুমোচেয়েছেন, সেখানেও শিশুটি তার শয্যায় শুয়ে আছে।
এইভাবেই প্রতি মুহূর্তে শিশুটি তাকে তাড়া করে বেড়াচ্ছে। দেবকী ব্রহ্মা ও শিবদর্শন। একদিন ভগবান ব্রহ্মা ও দেবাদিদেব শিব, নারদ ও ব্যাসমুখ, পুণ্যাত্মা ঋষিদের সঙ্গে নিয়ে সকলের অলক্ষ্যে দেবকীর কারাকক্ষে উপস্থিত হয়ে তার সামনে করজোড়ে দাঁড়িয়ে শিশুকৃষ্ণরূপী ভগবান নারায়ণের আবির্ভাবকে স্বাগত জানাতে প্রার্থনা করলেন। হে প্রভু, অতীতে আপনি মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম প্রভৃতি বিভিন্ন রামে আমাদের সমগ্র জগৎ রক্ষা করতে অবতীর্ণ হয়েছিলেন। আমরা এবং সমগ্র ধরিত্রী আবার দুঃখ সাগরে নিমজ্জিত। আপনি আগের মতো এবারও আমাদের সকলকে রক্ষা করুন। আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এরপর তারা দেবকীকে বললেন, মা, তোমার ও আমাদের পরম সৌভাগ্য যে স্বয়ং ভগবান এখন তোমার গর্ভে, সেই কারণে কংসকে তুমি ভয় পেও না। তোমার যে পুত্র ভূমিষ্ঠ হবেন তিনি সমগ্র জগতের রক্ষাকর্তা, তিনি কংসকে বধ করবেন। এভাবে দেবকীর মনের আশঙ্কা দূর হয়ে গেল। দেবতা ঋষিগণ সেখান থেকে বিদায় নিয়ে দেবলোকে ফিরে গেলেন। শ্রীকৃষ্ণের জন্ম ভগবান সৌন্দর্যময় ও আনন্দময়, তিনিই শান্তিদাতা। ভগবান যেখানে জন্ম নেবেন তার চারপাশের পরিবেশ কতই না মনোরম ও আনন্দদায়ক হবে। সেদিন মধ্যরাত্রি হতে তখনও কিছুক্ষণ বাকি। মেঘ শূন্য আকাশ, অসংখ্য তারা জলজল করছে। রোহিণী নক্ষত্র উদিত হয়ে যেন পৃথিবীকে জানান দিচ্ছে শুভ মুহূর্ত সমাগত। হ্রদের জলে পদ্ম ফুটে আছে। পৃথিবীতে ভগবান কৃষ্ণের আসন্ন আবির্ভাবের আনন্দে তারা যেন পাফড়ি মেলে ধরেছে। জগৎ পিতাকে গর্ভধারণ করে আছেন যে দেবকী, তার যাতে কোনো কষ্ট না হয় সে কথা মনে রেখেই যেন বাতাস বইছে ধীরে, অতি ধীরে। বনে বনে অসংখ্য সুমিষ্ট কুজনের ভুবনভূমি আমোদিত। ময়ূরের দল পেখম তুলে নাচছে, সকলের মনে অপার শান্তি। স্বর্গের দেবতাগণ দুন্দুভি বাজিয়ে ভগবানের মর্তে আগমনের বার্তা ঘোষণা করছেন। মনের খুশিতে তারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছেন। এমন সময় মধ্যরাত্রের ঘন অন্ধকারে দেবকী সন্তান রূপে জন্ম নিলেন শ্রীকৃষ্ণরূপী মহাবিষ্ণু। নবজাত শিশুটিকে বসুদেব যখন দেখছিলেন তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে উঠলেন। তিনি বলছেন, একি দেখছেন, এই শিশু তো সাধারণ শিশু নয়, ইনি তো দেবাদিদেব বিষ্ণু নবরূপে আবির্ভূত হয়েছেন। সদ্যজাত এই শিশুটি শুয়ে আছেন তিনি স্বয়ং নারায়ণ ছাড়া আর কেউ নন। নারায়ণ না হলে কি তিনি এরকম নয়নাভিরাম রূপ হতে পারে? পদ্মের মতো দুটি চোখ, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী হাত, বুকে ভৃগু কর্তৃক অঙ্কিত পদচিহ্নের সঙ্গে উজ্জ্বল কৌস্তভমুনি শোভা পাচ্ছে, পরিধানে পীত বসন, তার কানে এক জোড়া মহামূল্য মণিকুণ্ডল, কোমরে উজ্জ্বল কটিবন্ধ, বাহুতে বাজু, হাতে বালা ও অন্যান্য অভরণে তার দেহ দীপ্তিমান। তিনি আপন মনে বললেন, কি অপরূপ শিশু জন্মগ্রহণ করেছে, অথচ ভাগ্যের কি পরিহাস, এখনই কংস এসে হাজির হবে এবং শিশুটিকে হত্যা করবে। পরমুহূর্তে তিনি উপলব্ধি করলেন, এই শিশু তো সাধারণ শিশু নয়, ইনি তো নবনারায়ণ ভগবান। এই কথা ভাবতেই তার মন থেকে কংসের ভয় দূর হয়ে গেল। নতজানু হয়ে করজোড়ে তিনি শিশুটির উদ্দেশ্যে স্তব করতে লাগলেন, আপনার অসীম কৃপায় আপনি পৃথিবীর পরিত্রাতা রূপে আমার ঘরে আবির্ভূত হয়েছেন, আমাদের প্রতি আপনার অসীম করুণা। হে ভগবান, আমাদের বংশে আপনি জন্মগ্রহণ করবেন, এই আশঙ্কায় ভীত হয়ে কংস আমাদের আগেকার সবকটি সন্তানকে হত্যা করেছে। এখন আপনার জন্মের সংবাদ পেয়ে সেও আপনাকে বধ করবে। বসুদেব মনে মনে যদিও জানতেন কংসকে কৃষ্ণ বধ করতে পারবে না, তবু পিতৃহৃদয় বিপদে আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে রইল। দেবকীও সর্বদা কংসের ভয়ে ভীত হয়েছিলেন, কিন্তু এখন পুত্রের সারা দেহে দেবতার চিহ্ন ও লক্ষণ দেখে তার মুখে হাসি ফুটল। তিনি ভগবানের প্রশস্তি করে বললেন, হে ভগবান, আমি নিশ্চিত, আমি জানি আপনি স্বয়ং ভগবান বিষ্ণু,
আপনি অনুগ্রহ করে সৎলোকের উৎপীড়ক কংসকে বিনষ্ট করুন। আপনি অন্তর্যামী, তাই কংস কিভাবে আমার আগে সবকটি সন্তানকে বধ করেছে তা আপনার অজানা নেই। এবারেও সে আসবে, আপনাকে ছিনিয়ে নিয়ে নির্দয়ভাবে হত্যা করবে। আপনি দয়া করে তার সামনে আপনার দিব্যরূপ প্রকাশ করবেন না। যারা ভক্তি ভরে আপনাদের আরাধনা করেছেন, আপনার এই রূপ কেবলমাত্র সেই ভক্তদের জন্য। কংসের ভয়ে দেবকী এত বেশি আশঙ্কিত হয়ে পড়েছিলেন, তিনি বিশ্বাস করতে পারছিলেন না ভগবান বিষ্ণুকে বধ করার সাধ্য কংসের নাই। মাতৃস্নেহবশত তিনি ভগবানকে সাধারণ শিশুর রূপ ধারণ করতে অনুরোধ করলেন। দেবকীর সরলতায় ভগবান বিষ্ণু অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি সস্নেহে তাকে বললেন, দেবকী, তুমি সকলের চেয়ে পবিত্র নারী। পূর্বজন্মে তুমি দীর্ঘকাল তপস্যা করেছিলে, তোমার সাধনায় আমি তুষ্ট হয়ে তোমাকে একটি বর চেয়েছিলাম। তুমি বর বলেছিলে যে আমি যেন তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করি। অবতার রূপে আমি বিগত আবির্ভাবকালে তুমি আমার জননী হয়েছিলে এবং এবারেও আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করেছি। আমার পূর্ববর্তী আবির্ভাবেও আমি যে তোমার সন্তান রূপেই জন্মগ্রহণ করেছিলাম সে কথা তোমাকে স্মরণ করিয়ে দেবার জন্যই এই বিষ্ণুরূপ ধারণ করে আমি তোমাকে দেখা দিয়েছি। কেননা সাধারণ মানব শিশু রূপে আবির্ভূত হলে তুমি বিশ্বাস করবে না ভগবান স্বয়ং তোমার সন্তান রূপে জন্ম নিয়েছে। এই কথা বলে বসুদেব এবং দেবকীর চোখেই সামনেই তিনি সাধারণ শিশুরূপ ধারণ করলেন।